আবার রেকর্ড দিলাম। আচ্ছা, এই যে দেখছেন, এই যে পয়েন্টটা জিরোতে, আপনি এই প্লাস মাইনাস করার উদ্দেশ্য হলো আপনার এই জিরোতে নিয়ে আসা। নেট প্রেজেন্ট ভ্যালু যখন পজিটিভ থাকে উপরে, আর নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ, আর এই জায়গাটা নেট প্রেজেন্ট ভ্যালুটা আসলে জিরো থাকে, এই জন্যই ওই ইন্টারপোলেশনটা করার উদ্দেশ্যই হলো আপনি জিরোতে আসতেছেন কিনা। এই যে 40% জিরো, নো নো নো, কি ক্লিয়ার বুঝাইতে পারলাম নাকি পারি নাই? এবং সবচেয়ে সুবিধা হলো এক্সেলে দিলে এগুলা, যত কথা বলতেছি এত কথা বলার কোনো দরকারই নেই। হ্যাঁ, আপনাদের যদি এক্সেলে নিয়ে যাই, জিরোটা নিয়ে কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না কথা বললেন না, কিন্তু কেউ একজনই ইয়েস বলেন নাই। জি স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, এটাই এটা, একজন কথা না বললে তো, ওই যে আমার আদিম স্যারও বলতেছিল না, যে একটু না বললে তো টিচাররা বা যারা ট্রেইনাররা বা যারা স্পিকার যে যাবেই বলেন, তারা তো আসলে বুঝতে পারে না যে কি বলতে চাচ্ছে আসলে। স্যার হ্যাঁ বলেন স্যার, জিরোটা মানে কি স্যার? যেখানে আমার আজকে লাভ এবং লস যে জায়গাটাতে শুরু করব স্যার, সেটাই তো স্যার পয়েন্টটা? না, ওটা নেট প্রেজেন্ট ভ্যালু ওই জায়গায় জিরো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা বুঝলেই হবে, এর বেশি বোঝার দরকার নেই। এখন এই হলো এক্সেল শিট। এখন এখানে এখানে কি দেখা যাচ্ছে আইআরআর? স্যার দেখা যায় না স্যার। আচ্ছা, আমি দেই নেই না না স্যার। আচ্ছা দিলাম। এখন এই যে দেখেন, আইআরআর নিয়ে আসলাম। আমি কিভাবে নিয়ে আসলাম সেটা আরেকবার দেখাই, তাহলে আপনারা বুঝবেন না। হ্যাঁ, এই সমান সমান চিহ্ন দিলাম, তাই না? দিয়ে আসলে এখানে দেখেন, এই যে মোর ফাংশনে গেলাম, মোর ফাংশনে এখানে কিন্তু ছিল না ফাইন্যান্সিয়াল, অল ছিল। তো অল থেকে আমি ইচ্ছা করি ফাইন্যান্সিয়ালে গেলাম। ফাইন্যান্সিয়ালের এখানে অনেকগুলো সূত্র আছে, এই যে দেখেন, এই যেমন ইফেক্ট, ফিউচার ভ্যালু, তারপরে ফিউচার ভ্যালু, রেট, হ্যাঁ, তারপরে এই যে আইআরআর, এই যে যেমন, তারপর ISPT, এরকম হাজার কিছু আছে, নমিনাল। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের। আমি দুইটা বই আপলোড করে দিছি এক্সেলের, দিলে তখন আপনারা, যেমন এখন আমি যদি আইআরআরটাতে নিয়ে যাই, আইআরআর ভ্যালু যেমন গেস রিটার্ন দা ইন্টারনাল রেট অফ সিরিজ অফ ক্যাশ ফ্লো। এখন এখন আপনি আইআরআর কার বের করতে চান, মানে ওই যে ভ্যালুটা আপনার জানতে হবে। আপনার তার আগে আপনাকে এখানে কিন্তু দিতে হবে একটা NPV1।
মানে ডাটাগুলো আপনার আগেই থাকতে হবে ক্যাশ ফ্লো গুলা। যেমন কত যদি আমি ধরি 4,000, তারপরে কত 5,000, তারপরে কত 6,000 ক্যাশ ফ্লো, 7,000, 8,000, এটা ক্যাশ ফ্লো। আর ইনভেস্টমেন্ট মনে করেন আপনার থাকলো কত, মাইনাস না 20,000 রাখেন, এই এটা হলো ক্যাশ ফ্লো, এটা ইনভেস্টমেন্ট। এখন আপনি IRR চাচ্ছেন, ভালোই বলছেন। শব্দ হচ্ছে বেশি স্যার, বেশি সাউন্ড হয়। আচ্ছা আমি এটা দেখাই দেবো আপনাদের কালকে, ঠিক আছে? যেখানে আপনি সংখ্যা গুলো বসাইছেন এটার উপরে একটা মাইনাস চিহ্ন, মাইনাস একটা ক্যাশ ফ্লো দিয়ে দেন, তাহলে চলে আসবে। একটা মাইনাস সিম্বল দিয়ে দেন স্যার উপরে, জি এখানে মাইনাস সিম্বল, মাইনাস দিলাম 20,000, না এটা এটা পুরোটাই ক্যাশ ফ্লো হয়ে যাবে তখন স্যার। হ্যাঁ এখন আসবে স্যার, এখন এখানে ক্যাশ ফ্লো দেব নাকি? না এটাই ক্যাশ ফ্লো স্যার আর কি, এখানে আইআরআর দিলে চলে আসবে। আইআরআর দিয়ে ওটা সিলেক্ট করে দেন স্যার। হ্যাঁ সেটাই, জি পুরোটাই সিলেক্ট করে দেন, চলে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ এই যে 200%, হ্যাঁ হ্যাঁ চলে আসছে, এই তো চলে আসছে। একটা মাইনাস আসবে আর সবগুলো প্লাস আসবে, করলে IRR দিলে সব ভ্যালু চলে আসবে, মানে এটা ক্যাশ ফ্লো আর কি। হ্যাঁ এটা যদি 2,000 থেকে যদি একটু বাড়াই দেই তাহলে কমে যাবে, তাই না? জি হ্যাঁ, এই যে 13% হয়ে গেল 20,000 দিলে, ঠিক আছে? ওকে এটা দেখাইছি আমি আজকে। ক্যাশ ফ্লো কি মানে নেগেটিভ দেওয়া হয়েছে ক্যাশ ফ্লো দেখানোর জন্য? কথা বলতেছে কে? ফারহানা, না ঠিক আছে।
আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন, মাইনাস মনে করেন 60,000, যেটা আপনারা করছেন এতক্ষণ প্রবলেম সেটা সেটাই করে দেওয়া যায় 60,000। আর এ বলেন ইনভেস্টমেন্ট পরের গুলো বলেন, আমি এখানে লিখি। আপনাদের কাছে ডাটা নাই নাকি? আচ্ছা ডাটা না থাকলে আমার কাছে আছে। আচ্ছা প্রথমটা হলো এটা হলো ওই যে 14% যেটা সেটা নিয়ে করতেছি 7,368। 7,368 দেখতেছেন তো আপনারা তাই না? জি স্যার। 7,368 তারপরে 8,310 আপনারা একটু বললে তো আমার সুবিধা হইতো। আপনার 8,310 তারপরে একটা হলো কত 12,555 12,555 তারপরে একটা কত 9,236 9,236 তারপরে একটা কত 9,660 9,260 9,260 তারপরে একটা কত 9,260 কোথায় 9,236 9,660 9,660 তারপরে একটা কত 10,300 কত 87 এই আপনার বলেন একটু 10,387 ঠিক আছে। এখন আইআরআর বের করব, জাস্ট কিচ্ছু না, আইআরআর ব্র্যাকেট দিলাম, দিয়ে সবগুলো ভ্যালু দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। হ্যাঁ দিয়ে ক্লিক 1% আসলো কেন? -1% আসলো কেন স্যার? এটা কি ডিসকাউন্টিং ফ্যাক্টর করে যেটা হইছে এটা বসাইছেন না মূল ভ্যালুটা বসাইছেন স্যার? মূল ক্যাশ ফ্লোটা বসাতে হবে স্যার, এখানে পার্সেন্টেজটা বসাইতে হবে স্যার। পার্সেন্টেজ দেওয়ার তো দরকার নাই স্যার, কারণ পার্সেন্টেজ দিলে তো আবার প্লাস এবং মাইনাস দুইটা ডিসকাউন্টেড আবার ডিসকাউন্টিং হয়ে যাচ্ছে আর কি স্যার। ডিসকাউন্টেড তো আইআরআর এর দুইটা, একটা প্লাস মাইনাস, সেই ক্ষেত্রে আপনি শুধু একটা দিয়ে তো বের করলে হবে না, ওটা তো ম্যানুয়ালি একটা ইয়েতে চলে যাচ্ছে, এটা তো অটোমেটেড। অরিজিনাল যে ক্যাশ ফ্লো ওটা দিলে মনে হবে স্যার। হ্যাঁ জি জি, অরিজিনালটা দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম যেটা উইদাউট ডিসকাউন্টিং, অরিজিনালটা কত ছিল স্যার? অরিজিনাল ছিল স্যার এই যে 8 12, এটা 8,400 18,000, এইটা তো এই যে 8 12, এটা না নাকি এই পাশে এটা দিতে যাচ্ছেন স্যার? আপনি আমাকে স্ক্রিনশট তুলে দেওয়ার কথা বলছিলেন, ওটা তো পনেরো হাজার ছয়শ তারপরে একটা 18,650 তারপরে একটা 22,800 জি 22,800 ও 13%। হ্যাঁ ঠিক আছে না, ঠিক আছে 12.79 তো 13%, ঠিক আছে গুড, আপনাদের আইডিয়াটা ক্লিয়ার আছে একদম। পয়েন্ট বাড়ায় দিলে ওটা ঠিক হয়ে যাবে স্যার, 12 পয়েন্ট সামথিং ই চলে আসবে। কোনটা পয়েন্ট বাড়ায় দেব স্যার? ওই যে ওখানে গিয়ে 13 পয়েন্টের সংখ্যা বাড়ায় দিতে হবে, মানে পয়েন্টটা দিতে হবে ওখানে সম্ভবত ডেসিমালটা দিলেই চলে আসবে স্যার। আচ্ছা গুড, এটা স্যার সহজ পদ্ধতি, একটা মাইনাস অর পজিটিভ। তাহলে আইআরআর এখন যাই হোক, আপনারা এক্সেল দেখলেন, অন্যগুলো এনপিপি বাইর করা করা ওগুলো খুব কঠিন কিছু না এক্সেলে স্যার। এক্সেলে আইআরআর এর জন্য তো এনপিপি লাগতেছে না,
আমি একটু বুদ্ধি শিখাই দেই, আমি যদিও মানে বুদ্ধিটা হলো আপনাদের বই দিছি তো এই জন্য তাছাড়া আমি একটু বুদ্ধি দেই। হ্যাঁ মানে গুগল হচ্ছে, কালকে বলছিলাম না ক্লাসের সাথে যে একটু নলেজ আছে সেটার সাথে কি করতে হবে, একটু গুগল ইউজ করতে হবে, এটা বলছিলাম ফর্মুলা এগুলো আমি ওই প্রিন্ট করে রেখে দেই, ওগুলো দেখে দেখে এক্সেল ফর্মুলা এক্সেল ফর্মুলা ফাইন্যান্স শুধু ফাইন্যান্স। মানে এমন কিছু না যে একটু গুগলে ঢুকলেই সব সমাধান। এই যে দেখেন এটা কি আছে, এক্সেল আমি কি দিছি এক্সেল ফর ফাইন্যান্স সার্চ দিছি তাই না। এখন এই যে দেখেন ফর্মুলা হলো এই যে এনপিপি এক্স এনপিপি ডিসকাউন্ট রেট কমা ক্যাশ ফ্লো ডেট, এটা একটা ফর্মুলা। এটা এই যে দেখেন এই যে ক্যাশ ফ্লো থাকছে মাইনাস 150 100, তারপরে ডেট দেওয়া আছে, তারপরে এক্স এনপিপি, এই যে এভাবে দিয়ে ক্যালকুলেশন করলে ডিসকাউন্ট রেট দিয়ে দিলে আপনি অটোমেটিক আপনি এনপিপি ভ্যালু পেয়ে যাবেন 160। এটা প্র্যাকটিস করে এমন কঠিন কোন কাজ না। আচ্ছা তারপরে আইআরআর করবেন, আইআরআর যে ক্যাশ ফ্লো মাইনাস তারপরে কি প্লাস দিলেন, আচ্ছা ডেট, ডেট অটোমেটিক ওরা নিয়ে নেয়, যদি আপনি এটা না দিতেন তাহলে এটা 1 বছর 2 বছর ভার্টিক্যালি নিয়ে ক্যালকুলেশন করলে এই যে দেখেন 27% চলে আসছে, এটা যেটা আমরা করে দেখালাম একটু আগে এক্স আইআরআর দিয়ে, যেটা বা এক্স না দিলেও আসবে। তারপরে এমআইআরআর কেন ব্র্যাঙ্ক কোষ রিইনভেস্টমেন্ট আইআরআর, তারপরে পিএমটি এই যে রেট পিরিয়ড প্রেজেন্ট ভ্যালু পিএম মান্থলি পিএমটি ওই যে প্রতি মাসে কত টাকা দিতে হবে কোন লোনের ক্ষেত্রে, ওগুলো ক্যালকুলেটরই আছে। তারপরে ইফেক্ট, তারপরে ডিবি, ডিবিতে কি ডিপ্রিসিয়েশন শিডিউল, যেটা ডিপ্রিসিয়েশন ডিক্লাইনিং ব্যালেন্স, ডিক্লাইনিং ব্যালেন্স এন্ড ডিক্লাইন, এগুলো কিন্তু আছে, আপনারা এক্সেলে একটু হাত দিলেই প্র্যাকটিস করলে কিন্তু পারবেন। এটা হয়তো একটু কঠিন আসছে মনে করেন, এর তো সহজ গুলো দিয়ে এটা এইটা যদি দেই 10-15 ইন এক্সেল এটা আরো সহজ মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা আপনাদেরকে একটু নিয়ে যাই, যে ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু এনপিভি আইআরআর, এখন আইআরআর বের করার জন্য এই যে দেখেন এখানে ক্লিক করলেন নিচে আসছে, এটা নাকি নিচেই আসছে, এবং কোনটার জন্য কি লাগবে এটা প্র্যাকটিস করবেন, করে কালকে আমাকে দেখাবেন, যারা অনেকেই ভালো আছেন বুঝতেছি। এটা একটা অ্যাসাইনমেন্ট থাকলো আপনাদের যে আপনারা এক্সেল এটা করে আমাকে দেখাবেন। এছাড়াও আমি একটু অ্যাডভান্স লেভেলে একটু দেখাই, ওগুলো প্র্যাকটিস থাকে তো আমার, ওগুলো দেখানো ইজি হয়। এটা যেমন আপনাদের অ্যাডভান্স লেভেলের একটু দেখাই দেই, সলভার টলভার দেখাই। দেখা যাচ্ছে না এক্সেলটা,
এক্সেল দেখা যায়? জি স্যার। আচ্ছা এই যে দেখবেন কিভাবে যাচ্ছে, আমি একটু দেখেন অপশন, অপশন থেকে অ্যাড ইন, অ্যাড ইন এ দেখেন অ্যানালাইসিস টুল প্যাক, তারপরে এখানে এই যে এখানে অ্যাডমিন, এখানে এই যে দেখেন এই যে অ্যানালাইসিস টুল প্যাক দেওয়াই আছে, এগুলা সলভার ওকে দিলে তখন এটা অলরেডি দেখেন ডাটাতে যাবেন, ডাটাতে গেলে যে দেখেন ডাটা অ্যানালাইসিস, এগুলা কিছু ছেলেদেরকে আমি প্র্যাকটিস করাই, পুরো স্ট্যাটিস্টিক্সটা এখানে অলমোস্ট চলে আসে। যেমন আপনি যদি মনে করেন কিছু ডাটা এখানে, যেমন এখানে মাইনাস না, এখন মনে করেন এই ডাটাগুলোকে আপনি এভারেজ করতে চান, এই ডাটাগুলা এই ডাটা অ্যানালাইসিস দিলেন, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ওকে দিলেন, দিলে এখানে ডাটা ইনপুট দিলেন এই সবগুলা, তারপরে আসলো, আসার পরে আউটপুট রেঞ্জ একটা যে কোনো সেল সেট করলেন, তারপরে দেখলেন সামারি অফ স্ট্যাটিস্টিক্স কনফিডেন্স লেভেল ওকে করলে এক ক্লিকে দেখেন সব চলে আসলো, এই যে মিন মিডিয়ান মোড সব চলে আসে। তারপরে অপারেশন রিসার্চ কার করা আছে কিনা যায় না, সেটার জন্য সলভার দিয়ে এগুলো করানো যায় অপটিমাইজেশন। স্যার এগুলো কি ইনবিল্ট থাকে এক্সেল এর সাথে নাকি আলাদা ভাবে নিতে হয়? ওই যে আলাদা ভাবে একটু লোড করে নিতে হয়, সেটা দেখাইলাম তো কিভাবে লোডটা করে নিতে হবে এক্সেলেই, লোডটাই এই এখানে যাইতে হবে, দেখেন ওই লোডটাই তো শিখাইলাম প্রথমে, এই যে দেখেন এই যে এখানে যাবেন, যায় অপশনে যাবেন, লিখে রাখেন। আমি কি রেকর্ড রাখছি না? এখন মনে করেন এগুলা টিক চিহ্ন আছে, টিক চিহ্ন তুলে দিলাম, এই যে ওকে দিলাম, এখন চলে গেল, এই যে দেখবেন ডাটাতে গিয়ে নাই এখন, বুঝছেন? আবার করে আসি, এই যে অপশনে আসলো, আসার পরে এইগুলো আমার ছেলেদেরকে করাই তো। তারপরে আপনি এখানে হাজার আছে, এগুলা ছেলেদের গ্রুপে আপলোড আছে, সব কাজ করে দিচ্ছে আমার, এই যে অ্যানোভা কোরিলেশন কোভেরিয়েন্স ডেসক্রিপটিভ যা আছে, মানে এসপিএস এর শেখার জন্য কোনো কিছু শিখতে হয় না, রিসার্চ করার জন্য এই এক ক্লিকই সব, টি টের জেড টের যা আছে আপনাদের, ওই যে জেড নিয়ে যে আলাপ করছিলাম সব এগুলো এক ক্লিকই সব চলে আসে, রিগ্রেশন টিগ্রেশন র্যাঙ্ক পার্সেন্টেজ। হ্যাঁ এটা আমি আমি বলা ঠিক না, 2006 সালে আমি ইবাইজ ইউনিভার্সিটিতে একটা কোর্স, আমি তো 10টা ইউনিভার্সিটিতে, তখন আমি স্ট্যাটিস্টিক্স আমাকে পড়াইতে দিয়েছিল, আমি পুরো কোর্সটা আইসিটি বেস পড়াইছিলাম, পুরো কোর্সটা আইসিটি বেস, স্ট্যাটিস্টিক্সটা পুরোটা আইসিটি বেস পড়াইছিলাম। পরে ওরা আমাকে খালি বারবার বলতেছিল স্যার পরীক্ষা পরীক্ষার হলে কি হবে পরীক্ষা, আপনি তো পুরো আইসিটি বেস দেখাচ্ছেন, আমি পরীক্ষা পরে দেখব। এখন স্যার তে অনেক আধুনিক, যেমন রেফারেন্সিং এর জন্য মানে এরকম অ্যাডিন আছে, জোটেরো মেন্ডেলি বলে এরকম আছে আপনার, আর এমনি এই মুহূর্তে আমার লোড নাই, এমএস প্রজেক্টটাও আমার আমি দেখাই, বুঝতে পারতেছেন? এমএস প্রজেক্টের এক্সেল সি ওগুলা রিসোর্স এগুলো আমি ট্রেনিং করাই, এই মুহূর্তে আমার সফটওয়্যারটা নাই আমার পিসিতে, না হলে একটু ওখানেও নিয়ে যাইতাম আপনাদের। এখন বলেন আমি যদি এরকম ব্ল্যাঙ্ক শিট এখন আপনাদের পাঠাই দেই, ওই যে প্রজেক্টের অনেকগুলো ব্ল্যাঙ্ক শিট আপনারা পাঠাইছেন, এরকম একটা প্রজেক্ট করবেন এভালুয়েশনে, নিজের মতো 20,000 টাকার একটা প্রজেক্ট নেবেন, ক্যাশ ভ্যালুটা যেন 20,000-এর বেশি আসে, প্রথম বছর 4,000 ধরবেন, 5,000 6,000, কম টাকার নেওয়ার কারণটা কেন বলতেছি বলেন তো, কম টাকার কেন নিতে বলতেছি? কম টাকা নেওয়ার পিছনে কারণ বলতেছি যে ক্যালকুলেশনটা আপনি সুবিধা হবে, তা আপনার 20-25-30-এর মধ্যে 50-এর মধ্যে একটা করে প্রজেক্ট নেবেন, ক্যাশ ফ্লোটা প্রথম বছর 4-5 ধরে যে কয়েক বছরে ধরেন না কারো 50,000-এর উপরে নিয়ে যাবেন ক্যাশ ফ্লোটা, নিয়ে মাঝখানে যেগুলো আমি দেখাইছি
50% ট্যাক্স ডিট্যাক্স এগুলো কোনো টেনশন করবেন না, এগুলো নিয়ে চিন্তা করবেন না একদম, এগুলো মনে করেন আপনাদের চিন্তা করার দরকার নাই। আপনারা শুধু ক্যাশ ফ্লোটা নিয়ে আপনারা একবার ডিসকাউন্টিং রেট পজিটিভ, একবার ডিসকাউন্টিং রেট নেগেটিভ, মানে একবার এনপিপি ভ্যালু পজিটিভ একবার নেগেটিভ নিয়ে আইআরআর বের করবেন, করে আমাকে এটা দেখাবেন কালকে। এটা এক্সেলে তো ইজি আসে, এক্সেল না আপনার ম্যানুয়ালি করে আমার ফর্মুলাটা করে আমার দেখাবেন, আমি মেটেরিয়ালস গুলো সুন্দর করে আপলোড করে দেবো ফেসবুকে। যারা ফেসবুকে এখনো অ্যাড হন নাই, কে কে অ্যাড হন নাই? মজিদ তো অ্যাড হয়েছেন 73-76-এ অ্যাড হয়েছেন আপনি? আমি তো অ্যাড হইছি। ওটা তো 73-এ অ্যাড হলেন? না না 76-এ আগে অ্যাড হইছি। আর 73-এ অ্যাড হলেন কেন? আপনাকে তো অ্যাকসেপ্ট করছি। ওটা ভুলে ইয়া হইছে। আচ্ছা হইছেন, ওখানেও অনেক মেটেরিয়ালস আপলোড করা আছে, অনেক। ওটা 73-তম ব্যাচে প্রচুর মেটেরিয়ালস আপলোড করা আছে। তা আপনি অ্যাকসেপ্ট চাইছেন ওটা তো দিয়ে দিছি, কারণ ভুলে গেছে। আর অসুবিধা নাই, হন স্যাম্পল মেটেরিয়ালটা দিয়ে দিয়েন স্যার। কোনটা? আমাদের স্যাম্পল মেটেরিয়াল স্যার যেটা দেখাইলেন। হ্যাঁ দিয়ে দেব, সবগুলো দিয়ে দেব আপনারা ইনশাআল্লাহ। এই ভিডিও টিডিও সব আমি এখন ভিডিওগুলো এই যে ক্লাস শেষ করলে সাথে সাথে হয় না, সময় লাগে ঘন্টাখানেক। আমি ঘন্টাখানেক পরে আবার রুমে এসে এগুলো সব আপলোড করে দেব এবং আপনাদের আজকের যা ক্লাসে হলো। এখন এখন বলেন কার মনে কি কোশ্চেন আছে? আমি বলি আমার একটা গ্রুপ আছে ভাইরাল হয়েছে, গোটা পৃথিবী জয়েন করছে, প্রায় এখন বোধহয় 15-16 হাজার জয়েন করছে। নাম কি স্যার এটার? ওইটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ISO 9001। সাধারণত এই ট্রেনিং গুলো হলেই আমি একটা করে গ্রুপ খুলে দিই। নামটা আরেকবার বলবেন স্যার? আমি লিঙ্কটাই দিয়ে দিই, এত একদম কষ্ট করার দরকার কি? হ্যাঁ ওকে স্যার দিয়ে দাও। আপনারা জয়েন করবেন, এটা কোন গোটা পৃথিবী জয়েন করছে, আর আপনারা জয়েন করলে কি আমার ক্ষতি হবে, তাই না? জি স্যার, আপনার ছাত্ররা খুব ইন্টারেস্টেড স্যার। হ্যাঁ না জয়েন করবেন, এখানে আমার অনেক গ্রুপ আছে বুঝছেন। আমার দেখবেন গ্রুপে গেলেই দেখবেন যে কি কোয়ালিটি। এই যে এই গ্রুপটা খুবই ভাইরাল গ্রুপ, দেখি কত এখন 15.5K মেম্বার, 15.5K মেম্বার এখন। এবং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এমন কোন ইউনিভার্সিটি নাই পৃথিবীর যে এখানে মেম্বার নাই 50,000 এর উপরে। না 15.5 মানে কত? 15,500 গ্রুপের লিংকটা দিছি, দেখেন চ্যাট বক্সে দেখেন, আপনারা শুধু ক্লিক করেন আমি অ্যাড দিয়ে দেবো। ওটা সব ভাইরাল গ্রুপ, ওখান থেকে কিছু স্পিকার এনে আমি লেকচারও দিয়েছি ইন্ডিয়ান, দুইজন বিনোদ চক্রবর্তী আর দুই একজন, ওদের সাথে লিংকেজ করে ওরা আমার কয়েকটা লেকচার দিছে বিআইএম এ অনলাইনে, বুঝতে পারছেন? গ্রুপে না ওদের সাথে আমার কমিউনিকেশনও ভালো আছে, যারা দেখি যে খুব অ্যাক্টিভ গ্রুপে তাদেরকে স্পিকার হিসেবে নিয়ে আসি আমি, বুঝতে পারতেছেন? অতএব গ্রুপ গুলা শুধু কমিউনিকেশন না, এরকম আপনাদের যে কোনো একটা গ্রুপ আপনারা ভাইরাল করেন আমার কি আপত্তি বলেন? ক্ষতি নাই, আপনারা ওখানে গেলে কি কেউ দেখছেন গ্রুপটা, কেউ ক্লিক করছেন নাকি করেন নাই এখনো? স্যার আমি ক্লিক করছি জয়েন করার জন্য, আমি রিকোয়েস্ট পাঠাইছি। হ্যাঁ গুড, আমিও করছি স্যার। হ্যাঁ গুড, আমি দেখি এখনই অ্যাকসেপ্ট করে দেই করেন স্যার। এখন এই যে দেখেন 39 মেম্বার রিকোয়েস্ট, এটা 128 জন রিকোয়েস্ট করে বসে আছে। শিবলি নোমান, না শিবলি নোমান আমাদের কাছে, না এই যে দিলাম এটা স্পেশালি লিটন নন্দে দিয়ে দিলাম, আর এই যে কে কে খালি দিয়ে দিছে, আর কে আলী ইমরানুর রহমান, আলী ইমরানুর দিলাম। হ্যাঁ ওকে, আর বাকি আমার এই মুহূর্তে 127 জন আছে হাতে,
খুবই ভাইরাল গ্রুপ, বুঝতে পারতেছেন? অতএব গোটা পৃথিবীর লোক যেখানে অ্যাড হওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট পাঠায়, আর আপনারা অ্যাড হবেন না একটা গ্রুপ পাচ্ছে। হ্যাঁ, আপনাদের অ্যাকসেপ্ট করে দিয়ে দিছে যে কয়েকজন করছেন। অনেকক্ষণ থেকে আপনি একজন বলতেছিলেন, অসুবিধা নাই। হ্যাঁ বলেন, আপনাদের এই ক্লাস যে যে এরিয়া গুলা ছিল মোটামুটি দুইটা এরিয়া কভার হলো, কিন্তু ফাইন্যান্সের একটা বিশাল সাইট আপনাদের কভার করা হয়েছে। হ্যাঁ, এখানে খলিল সাহেব ফাইন্যান্সার নাকি? আপনার কথা থেকে পাস করছেন জানো, ভুলে কিছু বলবেন? না স্যার, হাত তুলতে হয়েছে আমাকে অ্যাকসেপ্ট করার জন্য। ও অ্যাকসেপ্ট করে দেবো, ওগুলো এমনিতেই করে দেবো। না করে দেবো, করে দেবো, সমস্যা নাই। তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাসটা অ্যাড করে দিতে পারি, শেষ করে দিতে পারি। কালকে আপনাদের সাথে আলাপ হবে অনেকগুলো বিষয় নিয়ে, ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল সেশন হবে। এই পাঁচ সিপিএম এর মনিটরিং প্রজেক্টের, হ্যাঁ, সবগুলার প্র্যাকটিক্যাল সেশন হবে কালকে। আর ওই আমার যে সুপারভাইজার ডক্টর শরীফুল্লাহ জাপান থেকে ক্লাস নিবে 11টার সময়, অতএব সেই সময়টা আমার ইজ্জতের কারণে 11টা থেকে সবাই অ্যাক্টিভ থাকবেন। উনি খুব অ্যাক্টিভ, উনি অনেকগুলো ক্লাসে, আমার গুগলের লিংক দেওয়া আছে আপনাদের মেইলে, গুগলেও দেখবেন অনেক ভিডিও কনফারেন্স করা আছে, অনেক লেকচার দেওয়া আছে, সেগুলো তো জয়েন করবেন গুগল ইউটিউবের ইউটিউবের। ব্যাপারে কোন কম্প্রোমাইজ নাই, বুঝতে পারতেছেন? এখন আপনাদের দুইটা এরিয়া খুব ভালোভাবে কভার করা হলো বলা যায়, ফাইন্যান্স সাইড আর হলো টাইম সাইড। কালকে ডিসিশন মেকিং নিয়ে, মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং নিয়ে উনি 11টা থেকে যতক্ষণ নেয় হয়তো 2 ঘন্টা নেবে। হ্যাঁ, আর সকাল থেকে দেখি আমার কোন কোন এরিয়া। হ্যাঁ, শাহরিয়ার হামিম আমাদের ব্যাচের, আমি রিকোয়েস্ট করেছিলাম। না, শাহরিয়ার হামিম কি এখন আছেন ক্লাসে? 76 ব্যাচ জয়েন করতে চাইছেন? আমার সেলেরি আইডি চলে গেছে। অ্যাড করব নাকি করব না? থাক, দরকার নাই। না, আপনি করছেন, আপনি নিজে করছেন? না, মানে আমার ওই সেলের ল্যাপটপ থেকে করতেছি, তো এই কারণে সেলের নামে। না না, থাক, এটা থাক, এই মুহূর্তে আমি দিতে যাচ্ছি না, ট্রেনিংটা শেষ হোক, পরে ওইটা গ্রুপ ভাইরাল করি, ঠিক আছে? এই মুহূর্তে থাক, কয়জন আছেন সেটাই। আর কারো কিছু না থাকলে আমি শেষ করে দিতে পারি ক্লাসটা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, আমাকে একটু অ্যাড করে নিবেন স্যার? হ্যাঁ, অ্যাড করে দেব, এখনই করে দেব। আচ্ছা, ঠিক আছে, ওকে, ভালো থাকেন। আমাকে অ্যাড করেন স্যার। আচ্ছা, সালাম।